এক ঘন্টা পরে ট্রেনে উঠবো, তারপর শেষ স্টেশনে যাবো, তারপর শেষ। তো বন্ধুরা আমরা ট্রেন থেকে নামলাম, তো ট্রেনটা খুব ভিড় ছিল, মানে নাজেহাল অবস্থা হয়েছে আমাদের। তো বন্ধুরা তোমরা দেখলা দেখবা যে কত কষ্ট হলো, দেখো চোখ না চোখে পাতা অবস্থা খারাপ হয়েছে, মানে হাত তো ধরে কথা মুখে খাই আসি, মানে এতটা ভেঙ্গা হতো না ট্রেন, আজকে ওটা ট্রেন ক্যান্সেল হয়েছে, এই জন্য খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট, এটা খুব কষ্ট, আমার খুব কষ্ট লাগে, আমার জীবনটা অগ্রিম খারাপ হয়েছে। তো বন্ধুরা চলো দেখা হবে আবার নতুন অন্য কোনো ব্লগে, তো তখন ভালো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস আজকে আমরা যাচ্ছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে, আমাদের বর্ধমানে যেটা পড়েছে। তো ওই যে আমার বন্ধু, বন্ধু কিছু বলো। তো গাইস আমরা যাচ্ছি সকাল সকাল, তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আজকে ব্লগটাতে অনেক কিছু দেখাবো, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিলে একটু সাপোর্ট করবে। চলো দেখা হচ্ছে আমার গাইস। এই যে বন্ধু লাইনে দাঁড়াইছে, লাইনে দাঁড়ায় টিকিট কাটতেছে আমাদের জন্য। একটা বন্ধুর সাথে দেখা হলো আমাদের, মানে ইন্টার ন্যাশনালের খোখো প্লেয়ার, এই যে মানটা, আর ও যাবে আজকে এই সাথে ব্যান্ডেল যাবে, ব্যান্ডেল থেকে ও মানে ওর যে যেখানে যাওয়ার ইয়েটা ডেস্টিনেশন ওখানেই যাবে। তো দেখা হলো আজকে অনেকদিন পর, মাঝখানে আবার দেখা হয়েছিল, আবার অনেকদিন পর আজকে দেখা হলো। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেলাম, এই যে বন্ধুগুলো ওই যে ওদিকে আরও আছে, আর সম্পদ ও ভালো, চলো চলো। এই যে গাইস এটা হচ্ছে আমাদের, যে এটা চলে যাবে উত্তরবঙ্গ মানে শিলিগুড়ির দিকে এই রুটটা, আর আমরা চলে যাবো কলকাতার দিকে। এই যে এই রুটটা সোজা যেটা যাবে, এটা হচ্ছে বাসা থেকে সোজা হচ্ছে এটা, আর তোমার হচ্ছে দক্ষিণবঙ্গে যাবে। আর এই যে এদিকে ঘুরে গেলে যেতে পারছো তোমরা, ওই যে ওই রুটটা সামনে, ওটা হচ্ছে উত্তরবঙ্গ মানে শিলিগুড়ি, তোমার হচ্ছে বাগুগা ওইদিকে যায়, নকশালবাড়ি, গুলগুলিয়া, কিশানগঞ্জ। আচ্ছা ট্রেনটা তার আগে স্টেশনে আছি। তো আমাদের ওই যে এই বন্ধুটার আজকে বলে বার্থডে জানতে পারলাম, তো এর বার্থডে ট্রেনে সেলিব্রেশন করব। ওই যে বন্ধু নিয়ে আসছে, আর এই যে আমাদের এদিকে দুজন আছে, এই যে আরে এদিকে বোধ, এই যে আমি এদিকে আছি, আর আমার বন্ধুটা এখন বার্থডে হবে, তো আমি খুব দুঃখিত, আমি আগে জানতে পারি না, এবার জানতে পারলাম। আর খাওয়া দাওয়াটা ভালোই হবে, পার্টি আছে, ছাতুর পার্টি হবে পরে। চলো বার্থডেটা তোমরা দেখতে থাকো, আর বলছে বার্থডেটা দেখাবো কীভাবে হচ্ছে, কীভাবে করছি ট্যানে, এ লজ্জা হচ্ছিস কেন, এখন হবে, স্টার্ট হবে এখন। আমরা এই কেকটা দিয়ে বার্থডে সেলিব্রেশন করবো, হঠাৎ প্ল্যানিং হয়ে গেলো যে বার্থডে সেলিব্রেশন করবো, তো এখন স্টেশনে কোথায় বড় কেক পাবো, তো এই কেকটা দিয়ে করে নেবো, ছোটো মোটো বার্থডে সেলিব্রেশন, বন্ধুটারও খুব ভালো লাগবে, দেখতে থাকো তোমরা।
তো কেক কাটা শুরু হয়ে গেল আমাদের, মানে এই টেকিংটা খুলতে চাই, তারপরে বন্ধু দ্বারা কেক কাটাবো, ছোটোমোটো বার্থডে সেলিব্রেশন হয়, কাট আমাদের বার্থডে হয়ে গেল, কেকটা বাটবো, বার্থডে সবাই খাবো। ফাইনালি আমরা ট্রেন থেকে নামলাম, নামে টামে ওই যে এই ট্রেন থেকে নামলাম, এই ট্রেন থেকে ওইদিকে আছে নামে টামে, এখন আমরা যাচ্ছি, আবার এক ঘন্টা পর আমাদের গাড়ি আছে, ট্রেন আছে, তো আবার উঠবো, তো চলো দেখাবো শেষ স্টেশনে পর্যন্ত কীভাবে পৌঁছায় যাই। তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করছি, ওই যে আমার বন্ধুগুলো খাচ্ছে, যে আমারগুলো আমিও খাচ্ছি, খা দেখা হচ্ছে খাওয়া দাওয়া। গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে পিছনের হোটেলটাতে আমরা খেললাম তিন বন্ধু মিলে, সামনে একজন দাদা খুব ভালো থাকতো, খুব ভালো হোটেলটা। এখন আবার স্টেশনে ওয়েট করবো এখন ট্রেনের জন্য, তারপর আবার যাবো। আমরা কাটোয়া রেলওয়ে স্টেশনে আছি, আমরা টিকিট করে নিলাম, এই যে আমাদের টিকিট, আর একটু পরে ট্রেন আসবে, ট্রেনে উঠবো, তারপর ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাবো। এখন ট্রেন ধরতে হচ্ছে, এই যে ওভারব্রিজ থেকে নামছি, এখন আমরা একদম খুব ক্লান্ত হয়ে গেছি, কী করবো আর, রেলিতে আসার ইচ্ছা করে কিন্তু আসতে হবে, জব না পেলে তো বুঝতে পারছো গাইস, বিয়ে করবে না, বিয়ে হবে না, ভালো মেয়ে পাওয়া যাবে না, কানা খোলা দিবে, যেমন আমার শাশুড়ি বকলে গেছে, তাহলে ঘুরতে হবে, তাহলে তো অবস্থা খারাপ, তাহলে দিবে না বলে একদম লাস্ট ডেস্টিনেশন দেখা হবে। চলো একদম দেখা হচ্ছে ওখানে, চলো বর্ধমান গিয়ে দেখা হচ্ছে, ওটাই আমাদের লাস্ট স্টেশন, তারপর থেকে ফুটলাম। এই আমরা ট্রেনে এখন, ওই যে সম্পদ বসে আছে, এই লোকাল ট্রেনগুলো এদের কেমন, সিটগুলো কেমন, একদম শক্ত শক্ত, মানে কী বলবো, এই যে পিছনে এটা আমার পিছনে এটা এরকমই একদম সিটগুলো, মানে কী বলবো আর।
ভিডিও করেছি। বন্ধু কাকে বলে কষ্ট, চাকরি করতে বলে কষ্ট, বন্ধু নতুন ভাগ লাগছে চাকরি জানাবে। আমরা ট্রেন থেকে নামলাম, তো ট্রেনটা খুব ভিড় ছিল, মানে নাজেহাল অবস্থা হয়েছে আমাদের। তো বন্ধুরা তোমরা দেখলা দেখবা যে কত কষ্ট হলো, দেখো চোখের পাতাগুলো অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে হাত তো দূরের কথা, মুড়ি খায় খায় আসছি, মানে এতটা ধ্যান তারা হতো না, মানে ট্রেন আজকে অনেকগুলো ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, এই জন্যই খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট, এদের খুব কষ্ট, আমার কোনো কষ্ট নাই, আমার জীবনটা উরুম ফারাং করছে। তো বন্ধুরা চলো দেখা হবে আবার নতুন অন্য কোনো ব্লগে, তো তখন ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, বাই।